শীত শীতল গ্রীষ্ম উষ্ণ শরতের আবহাওয়া নাতিশীতোষ্ণ ভেবেও ভালো লাগে তোমাদের মনে আমার জন্য এত প্রশ্ন। হোয়াটস আপ গাইস, দিস ইজ কিউএনএ টাইম। পশ্চিমবাংলার কোচবিহার জেলার খাগড়াবাড়ি গ্রাম, সেখানে বাড়িতে বসে খুললাম আমার ইনস্টাগ্রাম, সিনেবাপ মৃন্ময় যাহার হ্যান্ডেলের নাম, কিউএনএ পোস্ট দিলাম করে ধুমধাম, বললাম প্রশ্ন করো কমেন্টে, উত্তর দেবো সিনেবাপের পরবর্তী ভিডিওতে। আমার বাপ এক জবান এক দেরি না করে চলে এসেছি গরম গরম সার্ভ করতে। মাত্র একদিনে প্রায় 3000-এর উপরে প্রশ্ন ছুড়ে দিয়েছো আমায়। প্রশ্ন বাঁচতে গিয়ে আমার ব্রেন চলে গিয়েছে প্রায় কোমায়। মনীষীরা বলেন মহৎ গুণ রয়েছে নাকি ক্ষমায়। তাই প্রথমে ক্ষমা প্রার্থী, 3000 প্রশ্নের উত্তর দিতে গেলে প্রায় 3 ঘন্টার ফিচার ফিল্ম হয়ে যাবে। তাই যাদের প্রশ্ন বাদ চলে গেছে তারা আমাকে নিজ করে ক্ষমা মার্জনা করে দেবেন প্লিজ। লেটস স্টার্ট। প্রথম প্রশ্নটি করেছে আই এম দিশা রায়। দাদা, আমার এইচএস বোর্ড এক্সাম চলছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এখন অবধি 3টে এক্সাম হয়েছে, তার মধ্যে একটা খুব খারাপ গেছে, আমি বুঝতে পারছি না কি করব, খুব কষ্ট হচ্ছে আর কান্না পাচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি ফেল করে যেতে পারি, ফেল করে গেলে কি যে করব কিছু বুঝতে পারছি না, আমার এখন ভালো লাগছে না আর খুব খারাপ খারাপ চিন্তা ভাবনা আসছে মনে। আমি ঘরের কাউকে এখনো জানাইনি এই ব্যাপারে, তোমাকেই বললাম কমেন্ট সেকশনে, পারলে রিপ্লাই দিও। আচ্ছা, এর রিপ্লাই একজন স্যাভেজ লড়কা দিয়ে দিয়েছে, আয়ুষ্মান। আয়ুষ্মান বলেছে ইনস্টা না ঘেটে পড়তে বসো, আমিও এইচএস দিচ্ছি। ক্যা বাত! আরে স্যাভেজ রিপ্লাইটা যে দিয়েছে সেই বেচারাও এইচএস দিচ্ছে, এবং এইচএস দেওয়ার মাঝখানে ইনস্টাগ্রাম খুলে একটা মেয়ের কমেন্টে রিপ্লাই করছে, আগে কি বলবো বলো তো। আচ্ছা যাই হোক, দিশা রয়, এই যে এইচএস এর আগে তোমরা ইনস্টাগ্রাম ঘাটছো এই বিষয়ে একটা কথা বলি, সারা বছর যদি মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার আগের দিন হালকা পাতলা সোশ্যাল মিডিয়া করলে কিচ্ছু যায় আসে না, আর সারা বছর যদি মন দিয়ে পড়াশোনা একদমই না করো তাহলেও পরীক্ষার আগের দিন হালকা পাতলা ইনস্টাগ্রাম ঘাটলে কিচ্ছু যায় আসে না। আর যেটা বলতেছো ফেল করে গেলে কি হবে, না ফেল করে গেলে করবা, জাকির খান বলে গেছেন কুছ কোশিশে তৈয়ারি কি ভি হতি হ্যায়। যাই হোক, তুমি পরীক্ষা খারাপ হয়েছে তার কারণ সব থেকে হলো তুমি জানবা, ঠিক আছে? প্রথমে কারণ খুঁজে বাই করো, কেন খারাপ হয়েছে, সারা বছর কি প্রেম করছি নাকি গেম খেলছি নাকি শিক্ষা ব্যবস্থার হাল দেখে পড়তে বসতে ইচ্ছা করে নাই, নাকি কালকে পড়তে বসবো কালকে পড়তে বসবো করে সারা বছর পার হয়ে গেছে টেরি পাও নাই, নাকি তোমার আর্টস ভালো লাগতো মা বাবা এবং সমাজে চাপে পড়ে সায়েন্স নিস বলে কিছু বুঝতে পারো নাই, নাকি সারা বছর প্রচুর ছেলের প্রপোজ হয়েছে কাকে চুজ করবা সেটা ভাবতে ভাবতেই সারা বছর পার হয়ে গেছে, কি কারণটা কি? আগে কারণ খুঁজে বের করো, কারণ খুঁজে বের করলে তার সলিউশন তুমি নিজেই বের করতে পারবে। পরবর্তী প্রশ্ন করেছে ইয়োর জ্যাকসন। দাদা, তোমার লাইফে কখনো ভূতের ঘটনা ঘটেছে? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, আমি তোমাদের সাথে শেয়ার করি, মানে বিশ্বাস অবিশ্বাস করা তোমাদের উপরে, বাট ঘটেছে এটা প্রায় বছর দেড়েক না, 1-4 মাস আগের ঘটনা। আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, আমাদের ফ্যামিলির সবার ইনভিটেশন ছিল, তো আমি আমার ফ্যামিলির কয়েকজন আর আমার এক দুজন বন্ধুবান্ধব একটা গাড়িতে যাচ্ছি, এবং পিছনে আর একটা বড় গাড়ি ছিল, সেখানেও আমার পরিবারেরই কয়েকজন ছিল। তো যাচ্ছি, প্রায় ঘন্টাখানেকের রাস্তা ছিল, তো যাচ্ছি, রাস্তাটা বিভৎস শুনশান, তো যাচ্ছি এখানে যে মানে রাস্তা যদি ভুলে যায় কাউকে যে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো দাদা এই জায়গাটা কোন দিক দিয়ে যাবো, সেরকম কোনো লোক নেই, কাকপক্ষী নেই, রাত্রি খুব একটা হবে না, তখন 10টার মতো বাজে, আর ড্রাইভারও বলছিল যে এদিক দিয়ে মানে আপনারা যাচ্ছেন এই জায়গাটাতে একটু আগে গেলে ভালো হতো, এইসব শুনে আমাদের একটু গা ছমছম করছিল, বাট যেহেতু অনেকজন ছিলাম গল্প করতে করতে হুল্লোড় করতে করতে আমরা অতটা পাত্তা দিইনি, আর বাকি কিছু বলছে না খুলে। আমি বললাম কেন কী হয়েছে, বলি কি না সে সকল এখন বলবো না, এখন গাড়ি চালাতে দিন। আমরা এক গাড়ি থেকে আরেক গাড়িতে ফোন করছিলাম কী রে ব্যাপার কী হ্যান ত্যান, ড্রাইভারকে কিছু বলছে, সেই গাড়ির ড্রাইভারও সেম কথা বলছে। যাই হোক, ভগবানের নাম নিয়ে কোনোরকমভাবে সেই প্রোগ্রামে পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে দেখি সেখানে বিরাট আয়োজন, তো সেখানে লাইট প্রচুর, বিরাট বড় প্যান্ডেল করেছে, খাওয়া দাওয়ার বিরাট ব্যবস্থা করেছে, যাওয়ার সাথে সাথে খুব আপ্যায়ন, মানে সবার হাতে টিফিন দিল, জলের বোতল দিল, তা সবাইকে চেয়ারে বসালো, নমস্কার করে আপ্যায়ন করা হলো, তারপরে আমাকে ডেকে নিয়ে গেল একটা আলাদা জায়গায় আমাকে মানে নিয়ে যাওয়ার পরে ভাবতে পারবে না বন্ধুগণ অদ্ভুত একটা ফিল হলো আমার, মানে আমি হয়তো তোমাদের আমি বলছি আমার গা কাটা দিয়ে উঠছে, অদ্ভুত রকমের ফিল, মানে ওইখানে ওই প্যান্ডেল করা একটা ঘর আর কি, যাওয়ার পরে আমার সব ব্ল্যাঙ্ক আউট হয়ে গেল, মানে কে আমাকে এখানে ডেকে আনলো, আশেপাশে কে রয়েছে কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না, মানে অদ্ভুত রকমের একটা পরিবেশ সৃষ্টি হলো, মানে আমার মাইন্ড কাজ করছে না, আমি কেন এখানে এসেছি, কারা আমাকে নিয়ে এলো, আমাকে বসতে দেওয়া হলো, আমি বসলাম, মাটিতে একটা একটা সুন্দর একটা বসার জায়গা মাটিতেই বসলাম, চারদিকটা সুন্দর সাজানো মালা দিয়ে, তারপরে হঠাৎ সামনে তাকিয়ে দেখি একজন ভদ্রমহিলা, কী বলবো, সেজে গুজে খুব সুন্দরভাবে সেজে গুজে আসছে আমার দিকে, এবং আমার মনে হচ্ছে কেন যেন বলছে যে আমি আমি তোর জীবনের রং সুখ আনন্দ সব আমি নিজের মতো করে নিচ্ছি, কেড়ে নিচ্ছি। সে এসে বসলো, তারপরে আমার বিয়ে হয়ে গেল। যাই হোক, কেমন লাগলো আমার এই ভূতের ঘটনা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
তবে তার আগে তোমাদের একটি প্ল্যাটফর্ম সম্পর্কে বলে রাখি প্রবো, এখানে তুমি তোমার নলেজকে সঠিকভাবে প্রয়োগ করে তোমার ওপিনিয়নকে হ্যাঁ বা নাতে দিয়ে প্রচুর প্রফিট আর্ন করতে পারো। এখানে টপিকের অভাব নেই, প্রচুর টপিক, ইউটিউব, ফাইন্যান্স, ক্রিকেট, ওয়েদার, আরো অনেক কিছু। এটি ইন্ডিয়ার সবথেকে ট্রাস্টেড একটি অ্যাপ, 1 কোটির উপরে মানুষ এই প্ল্যাটফর্মে খেলে চলেছে। আর এখানে খেলা খুবই সহজ বন্ধু, কারণ আমি তোমাদের দেখাচ্ছি। ধরো একটা ক্রিকেটের প্রশ্ন নিলাম, বিরাট কোহলি কি এবার আইপিএল এ সবথেকে বেশি রান করতে পারবে? আমার মনে হচ্ছে যে ফর্মে রয়েছে করতে পারবে, আমি ইয়েস করে দিলাম। এবার এটা যদি সঠিক হয় আমি প্রফিট আর্ন করতে পারবো। এখানে তোমার টাকা অ্যাড করা এবং জিতে যাওয়া এবং উইথড্রল করা খুবই সোজা, গুগল পে, কার্ড, পেটিএম, আরো অনেক উপায় রয়েছে। তো দেখে কিসের বন্ধুগণ, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, যাও খেলো, যেতো আর্ন করো, এনজয় করো, প্রোবো ডাউনলোড করো। পরবর্তী প্রশ্ন করেছে ওভি জিদ 202, এট ফার্স্ট আই এম বিগ ফ্যান এসি কুলার অফ ইউ। আমরা জানি, আমরা সবাই বলে থাকি যে কোনো কাজই ছোট নয়, দেন যখন কেউ যেমন আমি, মানে সে বলছে যেমন আমি, কোনো একটা ছোট ধরনের জব করে থাকি, রিয়ালিটি তাকে কি করে ফেস করতে হয় সেটা সেই জানে। আমি বুঝতে পারছি তুমি কি প্রশ্ন করেছো, এটা অবশ্যই ঠিক। সবাই বলার সময় তো সবাই বলে কোনো কাজই ছোট নয়, কিন্তু আমাদের সমাজ এমন না যে লোকগুলো এই জ্ঞানগুলো দেয়। যখন কোনো ফ্রেন্ড সার্কেলে বা কোনো ফ্যামিলি সার্কেলে বা কোনো অনুষ্ঠানে যখন গেট টুগেদার হয়, তখন সেই লোকগুলোই যখন তুমি একটা তাদের থেকে ছোট পোস্টে বা ছোট জব করবে, তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাবে যে তোমার অকাজ আমাদের থেকে ছোট। কাজ হচ্ছে সেই লোকগুলোই হয়তো কোনো না কোনো সময় ডায়লগ দিয়েছে কোনো কাজই ছোট নয়। এটাই ফ্যাক্ট, এটা রিয়ালিটি, এটাই ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি। তো সেক্ষেত্রে কিছু করার নেই বস, মানে যখন তুমি ছোট কাজ করবে তখন ডিরেক্টলি ইনডিরেক্টলি লোকে তোমাকে নেগলেক্ট করবে, আন্ডার এস্টিমেট করবে, বা তোমার অকাজ তোমাকে বিভিন্ন রকমভাবে চেনাবে। এর থেকে বেরিয়ে আসার একটাই উপায়, বড় হও, হার্ডওয়ার্ক করো। পরবর্তী প্রশ্ন করেছে বকুল 505, ওয়ান লাইন অ্যাবাউট ইওর মাদার, মা তো মা হতা হ্যায় ভাই। পরবর্তী প্রশ্ন করেছে বুম কলি অফিসিয়াল, তোমার ভিডিওতে বলো অনামিকা বিশ্বকে ছেড়ে যেও না, যদি তোমার কথা শুনে দরকার পড়লে রিকোয়েস্টও করবা ওর কাছে। আহারে অনামিকা রে, বিশ্ব তোরে খুব ভালোবাসে রে। অনামিকা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক বিশ্ব রয়েছে, যদি এই বিশ্বকে পছন্দ না হয় তুমি অন্য অনেক বিশ্বর কাছে যেতে পারো, তোমার এটা অধিকার রয়েছে। আর বিশ্ব যে যেতে চায় তাকে ভাবে আটকে রেখো না, এটা তো ছোট বাচ্চাদের বর্ণ পরিচয় পড়ানো নয়, মেরিয়ে বুকে ধুমকে পড়া কমপ্লিট করাবে, এটা ভালোবাসা, প্রেম, এটা ন্যাচারালি হবে। যে যেতে যায় তাকে যেতে যাও, আমি আগেও বলেছি পারলে একটা লাথি মেরে আরো একটু এগিয়ে দাও। পরবর্তী প্রশ্ন করেছে মিস্টার কার্তিক, আচ্ছা দাদা ইউটিউব ফেসবুক বন্ধ হয়ে গেলে কি করবে? ইউটিউব ফেসবুক বন্ধ হয়ে গেলে দেখো আমি টুকটাক ক্যামেরার কাজ পারি, এডিট টুকটাক পারি, মানুষের বিয়াতে ভিডিও ফটো তুললাম, মোটামুটি সংসার চালানোর মতো টাকা আমি ইনকাম করে ফেলাম, আর তখন মাছ ভাত খাই, তখন আলু সিদ্ধ ভাত খাবো, কোনো চাপ নেই। কিন্তু তোমরা কি করবে সারাদিন? এই যে আঙুলে যে একটা এক্সারসাইজ করো, এই এক্সারসাইজ তো বন্ধ হয়ে যাবে, তোমরা কি করবা? তোমরা তোমাদেরটা ভাবো, যদিও আমিও দেখি। পরবর্তী প্রশ্ন করেছে আর এম মনোয়ার হোসেন 143, দাদা মই আসামের পোড়া কই আসু, দাদা তোমার ফ্যামিলিকে কিমানজন মেম্বার আছে, দাদা মই তোমার সকল ভিডিও চাও, মই তোমার বিগ ফ্যান, আই লাভ ইউ। দাদা ভাষাটা খুব সুন্দর, আসামের খুব কাছেই থাকি আমি, মতি মিলিয়ে মায়া গাচ্ছু, তাই তো না, এটা নেপালি হয়ে গেল বোধ হয়, যাই হোক আই লাভ ইউ। পরবর্তী প্রশ্ন করেছে কৌস্তব ঘোষ রিভু, দাদা প্রথমেই জানাই অশেষ ভালোবাসা, শ্রদ্ধা, খুব খুব ভালো থাকো আর ভিডিও বানিয়ে এইভাবে আমাদের এন্টারটেন করতে থাকো। আমার প্রশ্ন হলো একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আজ থেকে 10-15 বছর পরে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, বা কন্টেন্ট ক্রিয়েটারদের ভবিষ্যৎ কী হতে চলেছে এবং কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বলে মনে করো, বা একদম রিপোর্টারের মতো প্রশ্ন করছো। দেখো আজ থেকে 10-15 বছর হোক, 5 বছর হোক, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কী কী পরিবর্তন আসবে, কতটা চ্যালেঞ্জের সম্মুখীন তারা হবে এবং কন্টেন্টে কী কী পরিবর্তন আসবে সেটা ডিপেন্ড করছে কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে বেশি ইউটিউব কর্মকর্তাদের উপরে। একটা ছোট্ট এক্সাম্পল দিই তোমাদের, 1.5-2 বছর আগে ইউটিউব ভার্সেস টিকটক নিয়ে একটা মহাযুদ্ধ সৃষ্টি হয়েছিল এবং সেই যুদ্ধের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিল ক্যারিমিনাটি, এবং ইউটিউবাররা ক্লেম করেছিল টিকটক আর 15 সেকেন্ডের ভিডিও সবাই বানাইতে পারে, এরম ট্রানজাকশন ভিডিও বানাইতো টিকটকে লাখ লাখ ভিউ পাইতো, তো বলতো 15 সেকেন্ড ভিডিও বানানো বাচ্চাদের খেল, আমাদের মতো 15-20 মিনিটের ভিডিও বানা, 20 মিনিট ধরে অডিয়েন্সকে আটকে রাখা একটা ভিডিওর মাধ্যমে, তাহলে বুঝবো তোরা কন্টেন্ট ক্রিয়েটার। আমাদের স্ক্রিপ্টিং করতে হয়, শুটিং করতে হয়, এডিটিং করতে হয়, তোমার প্রসেস অনুযায়ী আপলোড করতে হয়, কপিরাইট ইস্যুর জন্য আমরা সব কিছু ইউজ করতে পারি না, হ্যান তেন একটা বিরাট প্রসিডিওর থাকে, তোরা কি ট্রানজাকশন ভিডিও বানালেই টিকটকে আপলোড করে দিলি লাখ লাখ ভিউ? সেদিক থেকে দেখো সেই ইউটিউবাররাই কিন্তু আজকে ইউটিউবের শর্ট ভিডিও বানাচ্ছে 15-30 সেকেন্ডে, কেন? কারণ ইউটিউব কর্মকর্তারা বলছে অ্যালগোরিদমে এখন শর্টের রিচ অনেক বেশি। অবাক লাগে না? কিছু করার নেই, মাতা তুমি হো, তুমি হো পিতা, তুমি আমাদের অন্নদাতা, যা বলবো তাই করতে লাগবে। পরবর্তী প্রশ্ন করেছে দেবাঞ্জন পাল, দাদা ইওর ভেহিকেল স্টক, মানে কতগুলো গাড়ি ঘোড়া আছে? ভাই আমি বাংলার একজন ছোট্ট ইউটিউব ক্রিয়েটার, আমাদের জুতা স্যান্ডোগেঞ্জি জাঙ্গিয়া স্টক জিজ্ঞেস করতে পারো। ভেহিকেল স্টক, ওটা তো নেতা মন্ত্রীদের থাকে, বড় বড় সেলিব্রিটিদের থাকে, বড় বড় ক্রিকেটার ফুটবলারদের থাকে ভেহিকেল স্টক। জিজ্ঞেস করলে যখন বলি আমার বাবার একটা প্রায় 8-9 বছরের পুরোনো স্কুটি আছে, ধ্যাদারা, সেলফ স্টার্ট নিতে 3 বার মারা লাগে, মাঝে মধ্যে কিক মেরা স্টার্ট করা লাগে, ওইটা নিয়ে এদিক ওদিক হাত বাজার করি, বাবা করে আমিও করি, আর 4 বছর ইউটিউব করে টুকটুক করে টাকা জমা একটা 4 চাকা কিনছি। ভেহিকেল স্টক, এই প্রশ্ন আমার ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে নয়,
আমার অকাতের বাইরে। পরবর্তী প্রশ্ন করেছে আই এম নির্মল ওয়ান টু। দাদা, আমি তোমার অনেক বড় ফ্যান, সেই মিরাকেল থেকেই তারপর আস্তে আস্তে ইউটিউবে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কিছু কিছু মানুষ বা বন্ধু বান্ধব আছে দুমুখ, ভিতরে একটা বাইরে একটা, তাদের নিয়ে তোমার মন্তব্য কি? দেখো, যেই মানুষের ভিতরে এক মুখে এক, তারা তো প্রথমত বন্ধু হওয়ার দাবি রাখে না। বন্ধু যদি নাই হয় তাহলে তাদের নিয়ে মন্তব্য করার কোনো মানেই হয় না। দেখো, তোমার মন্তব্য, আমার মন্তব্য, সকলের মন্তব্যই ভ্যালুয়েবল। সুতরাং যারা ভিতরে এক বাইরে এক সেরকম দোগলা মানুষের জন্য আমাদের ভ্যালুয়েবল মন্তব্য করারই দরকার নাই। তাদের জন্য মন্তব্য করো না, তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করো। একটা জিনিস আশা করি সকলে রিলেট করবে, আমাদের যত বয়স বাড়ে, যত আমরা ম্যাচিওর হই, তত আমাদের বন্ধু বান্ধব কমতে থাকে। এটা কিন্তু ভালো, কারণ সেই সকল লোককেই তোমার জীবনে রাখো যারা তোমাকে ভ্যালু দেবে, তুমি তাদেরকে ভ্যালু দেবে, যাদের সাথে থেকে তোমার গ্রোথ হবে। আর দ্বিতীয়ত, আমার যদি পার্সোনাল জিজ্ঞেস করো, তাহলে আমি বন্ধু বান্ধবদের সাথে সেই জিনিসগুলোই সেলিব্রেট করি যেগুলো আমার অ্যাচিভমেন্ট বা আমার খুশি বা আমার আনন্দ বা আমার এনজয়ের দিন। বন্ধুদের সাথে আমি আমার প্রবলেম কোনোদিনও শেয়ার করি না, এটা আমি ফ্যাক্ট, আমার পার্সোনাল বলে রাখি। কারণ আমার যখন প্রবলেম হবে, সেই প্রবলেমটা কি কারণে হয়েছে সেটা আমি সবথেকে ভালো জানবো, এবং সেটা সলিউশন কি সেটা সবথেকে ভালো আমি জানবো। যখন প্রবলেমে পড়ি বা কোনো সমস্যায় পড়ি, যখন খারাপ সময় যায়, কারোর সাথে শেয়ার করি, কাউরে কই না, ভয়া এই প্রবলেম হয়েছে কি করি, গত ভাই এই বিপদে পড়ছি কিচ্ছু বুঝতে পারতে, কাউরে কই না, তোর বিপদ তুই সব থেকে ভালো জানবি। আর একটা সালমান খানের বাপ খুব ভালো কথা বলে গেছিল যে আসু আয়া তো খুদ পৌঁছলে না, কই পৌঁছনে আয়গা তো সদা করে লেগা। খুব দামি কথা। আমি আমার ইমোশন নিয়ে কাউরে খেলতে দিবই না, তাই না? আমার সঙ্গে তোমাদের অভিমত নাও মিলতে পারে। আর এই জন্য দেখবা আমি ইউটিউবে এসে কোনো দিনও কান্নাকাটি করি না যে আমার এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, আমার এই খারাপ সময় এই চল, কিচ্ছু বলে চলে চলো, ওটা আমার প্রবলেম, তোমাদেরকে শুধু খুশি দেবো গাইস, সেরকম আমার বন্ধুদের সাথে আমি সেভাবেই ট্রিট করি। যাই হোক, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছে সুমো N4198। দাদা, তোমার বুকে তিল আছে কেন ভাই? খুঁটায় তুইলা কি তিলের নাড়ু বানায় খাবা? পরবর্তী প্রশ্ন করি আছে সাহা শ্রেয়া 01। দাদা, আমার পরের বছর মাধ্যমিক, বুঝতে পারছি না সায়েন্স আর্টস কমার্স কী নিবো, এই বিষয়ে তুমি একটু সাজেশন দিলে ভালো হতো, তোমার কথাগুলো আমাকে খুব ইন্সপায়ার করে। বাই দ্য ওয়ে, বিগ ফ্যান, এসি, সব লাভ। থ্যাংক ইউ শ্রেয়া। তুমি সায়েন্স নিবা না আর্টস নিবা না কমার্স নিবা সেটা তোমার থেকে ভালো কেউ জানে? আমি কি তোমার প্রাইভেট টিউটার? আমি কি দেখছি ছোটবেলা থেকে তুমি কোন সাবজেক্টে ভালো, কোন বিষয়ে তোমার ইন্টারেস্ট বেশি? তুমি জানবা, এটাই বলবো, পারিপার্শ্বিক চাপে পড়া, স্ট্যাটাস মেনটেন করতে গিয়া, বাপমার বোকামতে সামিল হয়ে, জোরপূর্বক কোনো কিছু নিও না, সেটা সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক। বেশিরভাগ ক্ষেত্রে সায়েন্স নিতে প্রেশার করা হয়, আমার ছেলে মেয়ে সায়েন্স নিয়ে পড়ে, দেখবেন সায়েন্টিস্ট হইতে গিয়ে লাস্টে ডেন্টিস্ট না দেখাইতে হয়, কোয়ান্টাম ফিজিক্স পড়তে গিয়ে অনেকের দাঁত খুলে পড়ে যায় তো। পরবর্তী প্রশ্ন করেছে আই এম সোনাই রিয়েল। দাদা, সুন্দর দেখতে হওয়ার রিজনটা কি? রিজন একটু পড়ে বলে আগে একটু ভাব খাই। ও, লুচ্চা বলাপনের অভাব আছে। এই দেখো চ্যাংড়া রিপ্লাই দিয়ে দিছে, তুমিও তো খুব সুন্দর, তুমি ভালো করে জানবা, আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? হায় হায়, লাইন মারার জায়গা পাইস না আমার কিউএনএর কমেন্ট সেকশন। পরবর্তী প্রশ্ন করেছে রিম্পা 8202। দাদা, আমার এইচএস চলছে, মাঝরাত্রে পড়ার মাঝে তোমার ভিডিও দেখি, আর জলপাইগুড়ি এলে একটা মিট আপ রাখো। দেখো, ফেল করলে কিন্তু আমার দোষ দিও না, আমি কিন্তু এইচএস এর কোশ্চেন পেপার সলভ করাই না আমার ভিডিওতে, তাই আমার ভিডিও এইচএস চলাকালীন না দেখলেও হবে। প্লিজ পড়াশোনাটা মন দিয়ে করো, রাজ্যে শিক্ষার খুব অভাব, পরে দেখো ভিডিও, অসুবিধা নেই, কয়েকদিন আমার ভিউ কম হোক, সাইলেঙ্গে তেরা দাদা থোড়া সাইলেঙ্গে। পরবর্তী প্রশ্ন করেছে অর্জুন 125202244119, লাগাই দিলে বিলাবসকে কল চলে যেত, যাই হোক নামও রাখো তোমরা। দাদা, বিয়ের পর তো আগের মতো কন্টেন্ট হয় না, কোনো একদিন কি পেতে পারি সেই আগের মতো মৃন্ময় দেখে? না, এই প্রশ্নটা প্রায় 3000-এর মধ্যে 1500 প্রশ্ন আসছে, আগের মতো লুচ্চমা জ্ঞান করো না, করি না, ইচ্ছা হয় না, করি না, আর আগের মতো ভিডিও পাও না। পরবর্তী প্রশ্ন করেছে সুপ্রিয় বর্মন 11। দাদা, অনেক তো ইউটিউবারকে দেখলাম অন্য চ্যানেলে কাজ করতে, কিন্তু দাদা তুমি একমাত্র যে এখনো পর্যন্ত নিজের চ্যানেল ছাড়া অন্য কোথাও যাওনি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, সেরকম মৃন্ময় দাস সিনেবাব চ্যানেলে। হ্যাঁ, অফার যে আসে না তা না, প্রচুর চ্যানেল থেকে আসে, মিউজিক ভিডিও, কমেডি ভিডিও, এবং হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা অফার করে, কিন্তু আমি যাই না। কারণ কি বলতো, ধরো তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি অন্য একটা মেয়ের দিকে তাকাইতেছো, সেটা তো তোমার গার্লফ্রেন্ডের সাথে চিটিং করা, বা তোমার গার্লফ্রেন্ডের পছন্দ হবে না। ঠিক সেরকম আমি আমার সিনেবাপের কাছেই, সিনেবাপের সাথে রিলেশনেই লয়াল, আমি আপাতত অন্য কারোর দিকে তাকাতে চাইছি না। তবে হ্যাঁ, করবো না দে কাজ তা না, কাজ করবো তখনই যখন দেখবো ওই ইউটিউব চ্যানেলে যেই কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে আমি ওয়াকিবহল নই, সেই কাজগুলো আমি আগে কোনোদিনও করি নাই বা সেই বিষয়ে আমি জানি না, ওদের সাথে কাজ করলে আমার গ্রোথ হবে, আমি অনেক কিছু শিখতে পারবো, তবেই গিয়ে আমি কোনো একটা চ্যানেলে বা অন্য কোনো চ্যানেলে কাজ করবো। পরবর্তী প্রশ্ন করেছে আইজি তন্ময় 02। দাদা, এডুকেশন সিস্টেম নিয়ে কিছু বলো। কিছু বলার নাই, বিশ্বাস করো, আর আমার এই এক্সপ্রেশনটাই পশ্চিমবঙ্গের বর্তমান এডুকেশন সিস্টেমকে সুন্দরভাবে ব্যক্ত করতে পারবে, কিচ্ছু বলার নাই। প্রিয়া 383, কোনো প্রশ্ন নেই আমার, শুধু দাদা তোমার মুখে একটা অরিজিৎ সিং এর গান শুনতে চাই, যেটা তোমার সব থেকে পছন্দ, আমি অনেক বড় ভক্ত ওনার, প্লিজ দাদা। আমিও ওনার বিরাট বড় ভক্ত, আমার, আমি তো বাথরুম সিঙ্গার, বাথরুম সিঙ্গারও না, বাথরুমে গান গাইলে মাঝে মাঝে মা বলে যে কি শুরু করছিস, সারের মতো চিৎকার করতেছিস। ফির মোহাব্বত করনে চলা হ্যায় তু দিল ইয়াহি রুক জা জরা। সুর তালের কিন্তু ফ্যামিলি গেট টুগেদার হতে পারে, মানে মামাশি এক হতে পারে, জানু না জানু না। ও, পরবর্তী প্রশ্ন।
পরবর্তী প্রশ্ন করে সঞ্জিত মিত্র 311, লাভ ইউ দাদা, এবার তো রিপ্লাই দিও, তোমার কাছে কোনো প্রশ্ন নয়, তুমি তো খোলা বই, লটস অফ লাভ দাদা। ওরে মাই গড, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি খাইয়ে দেবো কোনোদিনও দেখা হলে। উফ, তুমি কোনো, তোমার কাছে কোনো প্রশ্ন নয়, তুমি একটা খোলা বই, আমার কভারটাই সুন্দর, ভিতরে কিছু নাই। দ্য মিস্টার ব্ল্যাক প্রশ্ন করেছে, হ্যালো, আমার কথা তুমি শুনবে কিনা জানি না। দ্বিতীয়ত, তোমার ইউটিউবের নেক্সট প্ল্যান কি? মেহনত ইতনা খামোশি সে করো কি বাদ মে সফলতা শোর মাচা দে। আমি প্ল্যান কারোর সাথে শেয়ার করি না, ভাও গেলাম না, কিন্তু উপদেশ দিলাম, তোমরাও গেলো না। নতুন ইউটিউবারদের জন্য কী পরামর্শ দিতে চাও? বাই দ্য ওয়ে, আই লাভ ইউ দাদা, লাভ ফ্রম দুর্গাপুর। নতুন ইউটিউবারদের জন্য কী পরামর্শ দেবো? নতুন ইউটিউবারদের জন্য অলওয়েজ শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা, বেস্ট অফ লাক, বেস্ট অফ পটি। আর দ্বিতীয়ত, আমি যেটা রিয়েলাইজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, এখন ইউটিউবারদের প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এটা একদিক দিয়ে ভালো, মানে প্রচুর ইউটিউবার হচ্ছে, তারা অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করছে, বিদেশ থেকে টাকা ইন্ডিয়াতে ঢুকছে, ইন্ডিয়ার জিডিপি হাই হচ্ছে, ওয়েল অ্যান্ড গুড, ভেরি গুড। কিন্তু এই ইউটিউবারদের ভিড় বাড়ার ফলে ইউটিউবাররা যে এক একটা ব্র্যান্ড হতে পারে, হিন্দিতে আজ থেকে 5 বছর আগেও 4-5টা ইউটিউবার ব্র্যান্ড ছিল, এখনও তারাই ব্র্যান্ড, ক্যারিমিনারি, আশিস চাঞ্চলানি, ভুবন বাম, আরও কয়েকজন। কিন্তু ইদানিং বিগত 2-3 বছরে যদি আলাদা করে বলতে চাও যে ইউটিউবার হিসাবে, আসলেই এর নামটা মাথায় আসে নেই, কিন্তু কারণ ভিড় প্রচুর হয়ে গেছে। ভিড় হওয়ার একটাই কারণ, আগে ইউটিউবটা লোকে প্যাশান হিসাবে নিত, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে জবের মতো, ইউটিউবে সময় দাও, একটু ভিউ হবে, টাকা আসবে, ব্যাস। এই কারণে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর আমার মনে হয় কয়েকদিন পরে ইউটিউব যারা দেখে অডিয়েন্স, তাদের থেকে ইউটিউবারদের সংখ্যা বেশি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন করিয়াছে লাজরূপা ভদ্র, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর স্ট্রাগল পিরিয়ড, সবাই তো ভালো সময়টা দেখে, সেই কঠিন দিনগুলো নিয়ে কিছু বলো। ওকে, অ্যাকচুয়ালি আমার জীবনে কঠিন সময় খুব একটা নাই, মানে সিম্পেথিক হওয়ার জন্য তো বলবো না, আমি রাস্তার ধারে ঘুমতাম, আমার বাবা হাটে গিয়ে সবজি বিক্রি করতো, আমার মা ছেঁড়া ছাপা শাড়ি পরে পাশের বাড়িতে গিয়ে বাসুর মাসতো, রাত্রিবেলা আমার বাবা কাঁসতো, কফ সিরাপ কেনার টাকা ছিল না, এরকম কিচ্ছু না। জীবন খুব সরল রেখা বরাবর স্মুথ চলছিল, কিন্তু আমার জীবনে আমি হালকা পাতলা স্ট্রাগল বা খারাপ সময় আমি নিজেই ডেকে আনছি, মানে লাইন দিয়ে চলতে চলতে ফট করে লাইন থেকে আমি নিচে নেমে পড়ছি। স্ট্রাগল যে ছিল না এটা বলে ভুল হবে, স্ট্রাগল ছিল, তবে সেই স্ট্রাগলটাকে আমি গরম জল নুন দিয়ে গার্গল করে ফেলেছি। পরবর্তী প্রশ্ন করেছে অর্ণব দে 101, দাদা আমার চ্যানেল আছে বং এটিআর অফিসিয়াল, 1 ইয়ার থেকে করছি, কি করলে ইউটিউবে গ্রো করতে পারবো? লাভ ফ্রম দিনহাটা। তোমার বাড়ি দিনহাটা, ইউটিউবে তোমাকে হেঁটে যেতে হবে, হেঁটে চলতে 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 যুগ যুগ ধরে, বছর বছর ধরে হেঁটে চলতে হবে। তারপরে যদি কোনো দিনও সাফল্যের মনে হয় না, ছেলেটা অনেকদিন ধরে হাঁটছে, ঠিকঠাক পথে হাঁটছে, তার উপরে গিয়ে ভর করে একটু বিশ্রাম দিই, তবেই গিয়ে তোমার চ্যানেল গ্রো হবে, তুমি সাফল্যমণ্ডিত একজন ইউটিউবার হতে পারবে, এটাই আসলে মোদ্দা কথা, লাগিয়ে থাকতে হবে। আর দ্বিতীয়ত, তোমার চ্যানেলের নাম হচ্ছে বং এটিআর অফিসিয়াল, তো যাও, তোমরা অনেকে যাও এই বং এটিআর অফিসিয়াল চ্যানেল ভিজিট করো, সাবস্ক্রাইব করো, অনেকেই বলে শাউট আউট দিয়ে দাও, শাউট আউট দিয়ে দাও, এটাই বলছে। আমার এই কথা শুনে যদি তোমার চ্যানেলে গিয়ে 10টা লোক ভিজিট করে, 10টা লোক সাবস্ক্রাইব করে, মনে রাখবা সেই কটা সাবস্ক্রাইবারের কোনো দাম নাই, তার পিছনে তোমার কোনো ট্যালেন্ট নাই, তোমার কোনো এফোর্ট নাই, তোমার কোনো হাত নাই, এবং সেটা 10টা সাবস্ক্রাইবার 100% নয়, 95% গ্যারেন্টি আছে তারা কালকে থেকে তোমার ভিডিও দেখবে না, কারণ তোমার ভিডিও দেখে তারা তোমার চ্যানেলে যায়নি। পরবর্তী প্রশ্ন করেছে দ্য ক্রেজি বং, আমার ইউটিউব চ্যানেল দ্য ক্রেজি বং ভাইন্স প্রমোট করে দাও না, দিলাম, কোনো লাভ হবে না। তো যাই হোক বন্ধুগণ, অনেক কটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করলাম, এর থেকে বেশি বড় করলে হয়তো এই ভিডিওটা অনেকটা লেংদি হয়ে যাবে, বোরিং হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করেছে, আমি নামগুলো হালকা করে নিই, বাপি ভাই, রিম্পা 8202, অভিমান্যু 0411, রনি মন্ডল 2004, ডায়নামো সুদীপ, নীলকমল 2753, রোহিত 05, বিট্টু দাস, দীপজ্যোতি 2005, তিশরাজাক 1, ড্রিম গার্ল মৌ, মেহেদি 712, ইটস অনিমেশ, বাহিন রয়, ফানি সুমন্ত, শুভজিৎ ভয়েস, বর্ণালী কর, রাকেশ কোব, রিম্পা 8202, রুকসানা 5258, এরকম অনেক রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা তোমাদের জীবনের মূল্যবান 2-3 সেকেন্ড সময় বের করে হলো আমার কিউএনএ পোস্টে যে প্রশ্ন করেছো, সেই জন্য আমি কৃতজ্ঞ। ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ইনস্টাগ্রামে এরকম কিউএনএ পোস্ট দিই, সেখান থেকে আমি উত্তর নিই, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারো, সিনেপা মৃন্ময়, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, আর টাটা।